السلام عليكم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا. صدق الله العظيم. প্রিয় মুসলিম ভাইয়েরা, আপনার আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ অবস্থায় আছেন, কামনাও করি মহান আল্লাহ রব্বুল আলমীর দরবারে আপনারা যে যেখানে আছেন পৃথিবীর ভিন্ন প্রান্তে সুস্থ অবস্থায় থাকেন, সুখে থাকেন। আমি আজকে যে আলোচনায় যাচ্ছি, এই আলোচনাটা হলো একটা ভিডিওকে উদ্দেশ্য করে। জনাব মৌলভী সাহেব ওনার নাম বলেন নাই, ওনার বাড়ি হয়তো সুনামগঞ্জ এলাকায় হবে, তো উনি এক কওমি টিভিতে লাইভ একটা ভিডিও দিয়েছেন, যেটা মিডিয়াতে অনলাইনে যেটা ভাইরাল হয়ে আছে। ওই ভিডিও ক্লিপটা সর্বজন শ্রদ্ধেয় একজন ওলি আল্লামা ফুলতুল্লি সাহেবকুল্লাহ রহমতুল্লাহ আল্লাহিকে কটাক্ষ করে, ফুলতুল্লি সাহেবকুল্লাহ রহমতুল্লাহ আল্লাহির উপরে মিথ্যা অপবাদ দিয়ে উনি একটা ভিডিও বানিয়েছেন, এবং যে সমস্ত অপবাদ ফুলতুল সাহেবকুল্লাহ রহমতুল্লাহ আল্লাহির প্রতি তিনি দিয়েছেন তার কয়েকটি আমি এখন আলোচনা শুরু করছি, জবাব দিতে যাচ্ছি না। তিনি বলেছেন, ফুলতুল সাহেবকুল্লাহ রহমতুল্লাহ আলহী এবং তার অনুসারীরা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে আলিমুল গায়ব মনে করেন, মিথ্যা কথা। তিনি বলেছেন, আরো বলেছেন, ফুলতুল্লি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহি ও তার অনুসারীরা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে হাজির নাজির মনে করেন, এটাও একটা অপবাদ। তিনি বলেছেন, ফুলতুল্লি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহি এবং তার অনুসারীরা, বিশেষ করে ফুলতুল সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহি রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে মানুষ মনে করতেন না, নাউজুবিল্লাহ মিন যালিক। তিনি আরো বলেছেন যে ফুলতুল্লি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহি দেওবন্দীদেরকে এবং প্রচলিত তবলিগি জামাতকে কাফির মনে করতেন, এবং তাদেরকে যারা এই দেওবন্দীদেরকে যারা কাফির মনে করবে না তাদেরকেও কাফির মনে করতেন। তিনি আরো বলেছেন যে ফুলতুল্লি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহি রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে মানুষ মনে করতেন না, নাউজুবিল্লাহ মিন যালিক। তিনি আরো বলেছেন, ফুলতুল্লি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহির মধ্যে 70টি কুফরি আকিদা রয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা অবাক হই যে একজন শুধু মুসলমান নয়, একজন আলিমের লেবাসদারী, একজন আলিম হয়ে কিভাবে একজন সর্বজন শ্রদ্ধেয় এবং যাকের নেতৃত্বে সমস্ত উলামায়ে দেওবন্দ, বিশেষ করে সিলেটের সমস্ত দেওবন্দীদের মুরব্বী যারা, তারা যার নেতৃত্বে বাতিলের বিরুদ্ধে, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, যার সভাপতিত্বে সভা করেছেন, তার বিরুদ্ধে এই সমস্ত অপবাদ তিনি দিয়েছেন। অথচ ওই মৌলভী সাহেবের কি এটা জানা নাই, উনি কোন প্রমাণ পেশ করেন নাই, উনি কোন প্রমাণ দেন নাই, কোন ডকুমেন্ট দেন নাই, শুধু মুখের কথা। মুখের কথা এটা বিশ্বাস করা যায় না। আর তিনি যদি একজন বলেন যে আমি শুনেছি, তাহলে একজনের সাক্ষী গ্রহণযোগ্য নয়, আর অপবাদের সাক্ষী কমপক্ষে 4 জন হতে, এটা অবশ্যই উনার জানা আছে। তো আমি চ্যালেঞ্জ করছি উনার প্রতি যে আপনি যে অপবাদগুলা ফুলতুল্লি সাহেবুল্লাহ রহমতুল্লাহ এর প্রতি দিয়েছেন, আপনি যে আলিমুল গায়ব বলতেন, হাজির নাজির মনে করতেন, মানুষ মনে করতেন না, দেবন্দীদেরকে কাফের বলতেন, কাফের যারা বলুন তাদেরকে কাফের বলতেন, ওরা কাফির হবে যারা কাফির মনে করবে না, আপনি এর প্রমাণ দিতে হবে। যদি আপনি এর প্রমাণ দিতে না পারেন, আপনার প্রতি চ্যালেঞ্জ করছি, আপনি আপনার এই বক্তব্য যা বলেছেন আপনি প্রমাণ করুন, যদি প্রমাণ করতে না পারেন তাহলে আপনি বিশ্ব মুসলিমের কাছে আপনি একজন প্রতারক, মিথ্যাবাদী, অপবাদ দানকারী হিসেবে আপনি প্রমাণিত হবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে বাকি ঘোষণা করেছেন যে যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয় এমন কোন অপবাদের জন্য যা তারা করে নাই, তারা অপবাদের ও স্পষ্ট পাপের বোঝা বহন করবে। আপনি যেহেতু এটা অপবাদ দিয়েছেন, এই অপবাদের পাপের বোঝা আপনি অবশ্যই বহন করা লাগবে, এবং আপনি একজন প্রতারক,
যদি আপনি প্রমাণ করতে না পারেন এবং আপনি ঘোষণা দেন কোন তারিখে কোন জায়গায় কোন সময় আপনি আপনার প্রমাণ সহ ডকুমেন্ট সহ ভিডিও অডিও সহ বুলতুল ইসলামের কবিতার অনেক ওয়াজ রয়েছে, অনলাইনে রয়েছে, এগুলা প্রমাণ দিতে হবে। যদি প্রমাণ না দিতে পারেন তাহলে আপনি জাতির কাছে একজন বিভ্রান্তকারী, আপনি হবেন একজন ফিতনা সৃষ্টিকারী, একজন অপবাদ দানকারী হিসাবে জাতির কাছে, মুসলিম জাতির কাছে, মুসলিম বিশ্বের কাছে আপনি প্রমাণিত হবেন। যখন মুসলমানদের এই দুর্যোগ সময়ে ঐক্যের প্রয়োজন, এই সময় আপনার এই বক্তব্য নিশ্চয়ই এর পিছনে কারো হাত আছে, যার জন্য মুসলমানদের দেওবন্দি ফুলতলি মিলে যে ঐক্য গড়ন হয়েছে, যে আন্দোলন করে যাচ্ছেন, তাকে নস্যাৎ করার জন্য আপনার এই বক্তব্য বলে আমি মনে করি। অতএব সমস্ত মুসলমান ভাইদের প্রতি আবেদন রইল যে আপনারা এই ভিডিও শুনে, ওই মৌলবীর কথা শুনে আপনারা বিভ্রান্ত হবেন না। এই যা উনি বলেছেন সব মিথ্যা, ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মধ্যে এই সমস্ত আকিদা ছিল না, প্রমাণ করতেও পারবে না। পরিশেষে আমি সকল মুসলমান ভাইদের প্রতি অনুরোধ করছি, যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে আল্লাহর হস্তে ক্ষমা করবেন।